ডাক্তি ডাক্তি রিকুয়ারমেন্ট খাইজাকনি সানমুগ সংরংসলো এডুকেশন ডিপার্টমেন্ট ডাইরেক্টর বাই মালাইনা থাকা 2022 বিসি ও টেট পাস খাইজাক 361 শিক্লা শিক্লি রক ফিয়াব বরকন মালাইনা রিলিয়া বিনি এসিস্টেন্ট রক আবুনিয়াগুলো কুমথুমথুমনাই রং সঙ্গ শালবুরুন বরক এডুকেশন ডিপার্টমেন্টনি ডাইরেক্টর বাই মালাইফানো বরকন খাইজাকা রিকুয়ারমেন্ট হই সাবৈ খা 2022 বিসি ও টেট পাস খাইজাক 361 শিক্লা শিক্লি রক আসলে টেট ক্যান্ডিডেট আমরা আগেও অনেকবার এসেছি, আজকে আবার আসলাম যে কেন আমাদের নিয়োগ হচ্ছে না। কারণ সিএম স্যার বিধানসভা অধিবেশনে বলেছেন যে আমাদের টেট টু ও টেট ওয়ানেরটা সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেবে তখনই আইনগত জটিলতা এটা জড়িয়ে আছে, কিন্তু টেট টু মানে দপ্তরের নিয়ন্ত্রণাধীন। এই জন্য আমরা আজকে এলিমেন্টারি ডাইরেক্টরের সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উনি আজকে উপস্থিত নেই, তাই আজকে অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়েছি, কয়েকদিনের মধ্যেই উনি দেখা করবেন। আসলে আমরা খুবই হতাশ হয়ে গেছি যে আমাদের আজকে এক বছর এক মাস হয়ে গেল, কিন্তু আমাদের নিয়োগের কোনো নোটিশই আমরা পাচ্ছি না। সেজন্য আজকে আবার কথা বলতে এলাম, যেহেতু সিএম স্যার বিধানসভা অধিবেশনে বলেছেন যে আমাদের টেট টুটা দপ্তরের নিয়ন্ত্রণাধীন, তো অবশ্যই দপ্তর জানবে, সেজন্যই আমরা আজকে কথা বলতে এসেছিলাম। এখন দেখা যাক কী হয়। আমরা তো 2022 সনের টেট উত্তীর্ণ ছাত্রছাত্রী এখানে এসেছিলাম। আজকে আমাদের কবে নাগাদ নিয়োগ করা হবে তা জানার জন্য, কিন্তু আসার পর আমরা প্রাইমারি যে আমাদের ডাইরেক্টর স্যার উনি এখানে উপস্থিত নেই। আজকে আমরা এখান থেকে এখানে আমরা অ্যাপ্লিকেশনের জন্য আজকে আমরা দিয়ে গেছি। ওনারা ফোন করে আমাদের বলবে আবার পুনরায় ওনার সাথে দেখা করার জন্য। কার সাথে দেখা করি? কার সাথে? আমাদের ডাইরেক্টর স্যার এলিমেন্টারি। কী বলেছে? উনি আজকে অফিসে উপস্থিত নেই। উনি বলেছেন, ওনার পিএ বলেছেন আমরা পরবর্তী সময়ে এসে ওনার সাথে দেখা করার জন্য। দীর্ঘ অনেক এক বছর অতিক্রান্ত হলো টেট, আমরা উত্তীর্ণ হয়েছি। তো অনেকদিন টিআরবিটিতে এসেছি, শিক্ষা দপ্তরের ডাইরেক্টর স্যারের সাথে অনেকদিন কথা বলার চেষ্টা করেছি, তো এখন অবধি আমাদের নিয়োগ ব্যাপারে কেউ কোনো সমাধান দিতে পারছে না। তো আজকে আবার পুনরায় শিক্ষা দপ্তরে আসলাম আমাদের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে। তো ডাইরেক্টর স্যার আজকে উপস্থিত নেই, সেজন্য আজকে পুরোপুরি আমরা সমাধান খুঁজে পাইনি। আজকে আবার জমা দিয়েছি, এর মধ্যে যদি ডাইরেক্টর স্যার আবার আমাদের কল করেন তাহলে আবার এসে যোগাযোগ করব। কতজন আছো তোমরা? আমরা টোটাল 2022-এ 361 জন উত্তীর্ণ আছি, টেট ওয়ান ও টেট টু মিলিয়ে। রাজা খরা অলনিশিমি প্রণব নিকোক থুম চিনি খরাং।